বিশিষ্ট রম্য লেখক সাহিত্যিক কবি শিবরাম চক্রবর্তীকে আমি শ্রদ্ধা জানাচ্ছি ওনার একটি ছোট্ট লেখা পাঠ করার মাধ্যমে পাঠ করে শোনাচ্ছি প্রথমে ভেবেছিলাম যে মন্দির বানাবো তারপর ভেবে দেখলাম সেখানে কেবল হিন্দুরাই আসবে মুসলমান খ্রিস্টান এরা কেউ আসবে না মসজিদ করলেও মুসলমান ছাড়া আর কেউ ঘেসবে না তার দরজায় গির্জা হলেও তাই যাই করতে যায় সর্বধর্ম সমন্বয় আর হয় না তাছাড়া পাশাপাশি মন্দির মসজিদ গির্জা করলে একদিন হয়তো মারামারি লাঠালাঠিও বেঁধে যেতে পারে তাই অনেক ভেবেচিন্তে এই পায়খানাই বানিয়েছি সবাই আসছে এখানে আসবেন চিরদিন